পরিবেশটা খুবই বিপরীত পরিস্থিতি। এই যে পেছনে দেখা যাচ্ছে পুরো মেঘ, বৃষ্টি চলে আসছে, তার মধ্যে ওয়েদারটা যতটুক আমাদের সাথ দেয় আর কি। তো কথা হচ্ছে ফটো ওয়াক। তো ফটো ওয়াকে দুই রকম অর্থ হতে পারে, এটার অর্থ অনেক রকম হতে পারে। আমি সত্যি ইংরেজি সেরকম জানি না, আমার ব্লগে ভুলভাল ইংরেজি বলি, অনেক বন্ধুরা বলে আমাকে। তো যাই হোক, আমাদের অনেকেরই বলার সময় খেয়াল থাকে না, আর এটা আদতেই আমি জানি না অর্থটা কী হতে পারে। এই যে মানুষ ফটোগ্রাফার হাঁটবে না ছবি হাঁটবে, কিন্তু ছবি কিন্তু হাঁটে, আমি জানি সেটা, ছবিও হাঁটে, ছবি হাঁটে, ছবি কথা বলে, ছবি দুঃখ দেখায়, এরকম অনেক উদাহরণ আছে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ছবি। যেমন দুর্ভিক্ষের ছবি তুলেছিলেন বিখ্যাত ফটোগ্রাফার কেভিন কার্টার, যেই ছবি কঙ্কাল স্যার আফ্রিকার, সেই ছবি দেখে সমস্ত বিশ্ব হতবাক হয়ে গেছিল, এবং তার থেকে তিনি পুলিৎজার পুরস্কার অবধি পান, ফটোগ্রাফির সবচেয়ে বড় পুরস্কার, সেই সাংবাদিক কেভিন কার্টার। তারপরে সেই ছবির এতটাই আবেদন ছিল এবং ভয়ঙ্কর বিষাদময় সেই ছবি, সেই ছবিতে সেই ছবির মানে কনসিকুয়েন্সেসগুলো ফেস করতে করতে উনি নিজে আত্মঘাতী হন, তাহলে ছবির কত বড় শক্তি থাকতে পারে। আমরা দেখেছি সেই হিরোশিমা নাগাসাকিতে যখন বোম পড়েছিল, সেই ছবি এখনও পৃথিবীর কাছে তার ত্রাসের সৃষ্টি করে। আমরা নাপাম বোমার এফেক্টে একটা বাচ্চা মেয়ে উলঙ্গ হয়ে রাস্তায় দৌড়ে যাচ্ছে, সেটাও আইকনিক বিশ্ব ত্রাস সৃষ্টিকারী একটা মানবিকতার একটা ভয়ঙ্কর অবক্ষয়ের একটা ছবি। আমরা দেখেছি 80-এর দশকে পদ্মশ্রী রঘু রায় যিনি ছবি তুলেছিলেন 80-এর দশকে, সেই ভূপাল গ্যাস মাসাকারের যে ছবি, সেখানে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল, তার মধ্যে শিশুদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল, সেই শিশুদের কবর দেওয়া হচ্ছে, সেই ছবি তিনি তুলেছিলেন। এরকম প্রচুর ছবি আছে, আমরা দেখেছি স্টিভ ম্যাকারির ছবি, আফগান গার্লের ছবি, যে ছবিগুলো কথা বলে। তো ছবি যেরকম কথা বলে, ছবি হাঁটে, ছবি মানুষকে ভাবায়। তো এইটাই আমাদের কাজ, আমাদের মতন করে আমরা সমাজের যেটা দেখি ভালো মন্দ, আমাদের যে নান্দনিক বিষয় সেটা আমরা সেই মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করি, একটা ডকুমেন্টেশন হয় সমাজের সময়ের, সেটাই আমাদের উদ্দেশ্য। ফটো কি হাঁটে? এই যে ফটো হাঁটছে, ফটো না হাঁটলেও ফটোগ্রাফাররা হাঁটে, ফটোগ্রাফারদের যথেষ্ট হাঁটতে হয়, হাঁটুর জোর থাকতে হয় এবং গোড়ালির জোর থাকতে হয়, কোমরের জোর থাকতে হয়, নাহলে ছবি হয় না। তো এটাই আমাদের প্রয়াস। আজকে 19শে আগস্ট 2022 বিশ্ব আলোকচিত্র দিবসের সকালে আমাদের ছোট্ট প্রয়াস উদযাপন করা, প্রত্যেকেই তাদের প্রিয় বিষয় উদযাপন করে, কলা এবং মানুষের বিভিন্ন পর্যায়ের বার্ধক্য, শৈশব, আমাদের যেমন জন্মদিন হয় ঠিক একই রকমভাবে এই বিশ্ব ফটোগ্রাফি দিবস, সেটা আমরা উদযাপন বা পালন করার চেষ্টা করি। আজকের দিনে ডিজিটালি আমরা অনেকটাই উন্নত, আজকে যে কোনো মানুষ, আজকে এক সময় আজকের থেকে 50 বছর আগেও ছবি তোলাটা একটা বিশেষ ব্যাপার ছিল, তা আজকের দিনে মোবাইল বা মুঠোফোন হওয়ার পরে সেটা অত প্রয়াস করতে হয় না, ছবি সবাই তোলে, খুব সুন্দর ছবি তোলে। আগে যেমন ফিল্ম ছবির ক্ষেত্রে অনেক কিছু মাথায় রেখে তুলতে হতো, আইসো, ফিল্ম স্পিড, শাটার স্পিড, অনেক কিছু মাথায় রাখতে হতো, এখন এগুলো কিচ্ছু মাথায় রাখতে হয় না, এখন শুধুমাত্র আমাদের যে ক্যামেরা, মুঠোফোন, সেখানে সব কিছু করে দেওয়া আছে, ইভেন পোস্ট প্রসেসিং অবধি অটোমেটিক হয়ে যায় সেগুলোর থেকে হয়। তো সেইখানে যেটা করতে হয় আমাদের, আমাদের একটুখানি বিষয় নির্বাচন আর হচ্ছে বিষয়টার উপস্থাপন, কোথায় আমরা কোন বিষয়টাকে রাখবো, কি কম্পোজিশন হবে, লাইটের ডাইরেকশন কি হবে, সেটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা যদি এই স্বয়ংক্রিয় মুঠোফোন দিয়ে ছবি তুলি, সেগুলোও সমাজের বা সময়ের একটা ডকুমেন্টেশন হতে পারে বলে মনে হয় আমার কাছে। তো সেই প্রয়াস করতে পারি। আজকে যারা নতুন জেনারেশন, যারা নতুন করে এই ফটোগ্রাফির প্রতি উৎসাহী,
বা ফটোগ্রাফি করতে চান, আজকে দেখি যে কোনো অনুষ্ঠানে সবাই হয়তো ভিডিওগ্রাফি করছেন মুঠো ফোন দিয়ে বা ফটোগ্রাফি, তারা আর একটু সুচারুভাবে সেই বিষয়টা করলে বা করতে পারেন, করলে হয়তো আর একটু বেটার ডকুমেন্টেশন হতে পারে সমাজ সময়ের। বিশ্ব ফটোগ্রাফি ডে 19 আগস্টে আমি মাধামা ফটোগ্রাফি ক্লাবের সম্পাদক, মাধামাবাসীদের কাছে একটাই অনুরোধ করব যে তারা যদি কেউ ফটো সম্পর্কে আগ্রহ প্রকাশ করে বা ফটো তোলা সম্পর্কে, তাহলে আমাদের ক্লাবে, মাধামা ফটোগ্রাফি ক্লাবে অবশ্যই অংশগ্রহণ করতে পারে, এটা আমি অনুরোধ করছি। যে এবং তাদের যে কৃষ্টি বা তাদের যে চিন্তাভাবনা বা তাদের আর্ট বা শিল্পটাকে তুলে ধরবার জন্য যে প্ল্যাটফর্ম, সেটা মাথাভাঙা ফটোগ্রাফি ক্লাবের মাধ্যমেই একমাত্র জনসমক্ষে তুলে ধরা সম্ভব। এই জন্য আমি মাথাভাঙা ফটোগ্রাফি ক্লাবের তরফ থেকে মাথাভাঙার বাসীদের যারা ফটো তুলতে আগ্রহ আছে, তারা যেন অবশ্যই মাথাভাঙা ফটোগ্রাফি ক্লাবের সদস্যপদ গ্রহণ করে, এটাই আমি প্রত্যেকের কাছে আহ্বান করছি। 14 বছর হলো ক্লাবের, যখন ক্লাব গঠন হয় তখন যারা প্রথম দিকে ছিলাম তারা আমরা ঠিক জানতামই না হতো যে ফটোগ্রাফি ক্লাবের ঠিক কাজটা কী বা এরা এই ক্লাবে কী ধরনের কী কী করা যায়। তো এখন মাথাভাঙা ফটোগ্রাফি ক্লাব একটা নাম, একটা ঘটনা। সুতরাং স্থানীয় এবং আশেপাশের যারা ফটো তুলছো বা তুলছেন সবাইকেই আহ্বান করছি আর একটু সংগঠিতভাবে আসো, আমরা কাজটা করি বা আসুন, আমরা সবাই মিলে ফটো তুলি এবং একটা সংস্থার হয়ে, যে কোনো একটি সংস্থার হয়ে কাজটি করতে পারলে বোধহয় সব দিক থেকে, অর্থাৎ আমাদের কাজটির মান উন্নয়ন অনেক দ্রুত হতে পারে। এই